হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এপিসোডটা শুরু করব অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডের অ্যাডভার্টাইজিং করে। কি হাসছেন? আমি শিওর আপনারা হাসবেন না। আপনাদের কিছু এক্সাম্পল দিই। অ্যাডভার্টাইজিং এজেন্সি বাদে যে কোনো একটা অফিসের কথা একটু চিন্তা করে দেখেন, মানে সারি সারি কিউবিকলস, খুব সিরিয়াস মুখে সবাই মাথা গুঁজে কাজ করে যাচ্ছে, সারাদিন একই কাজ, প্রত্যেক দিন মাসের 30 দিন একই রকমের কাজ করে, পান থেকে যদি একটু চুনটা খসে তাইলেই ধরেন বসের ঝাড়ি, আবার একদম প্রত্যেকটা দিন ক্লিন শেভ করে যেতে হয়, চকচকে জুতা পরতে হয়, টাই পরতে হয়, স্যুট পরতে হয়, কি কষ্ট। আমাদের অবস্থাটা দেখেন এবার। আমাদের অফিসটাতে আমরা আসলে যাতা করতে পারি, আমাদের কিছু যায় আসে না আসলে। আমাদের অফিসে আমরা সকালবেলা চায়ের কাপ থেকে পিরিচের মধ্যে চা ঢেলে ফ্রুত ফ্রুত করে খাই, এটা কেউ কিছু বলে না। আমাদের বসগুলো আরও অসাধারণ, এটা কেউ কেউ আছে যারা একদম শর্টস পরে অফিসে চলে আসে, সারাটাক্ষণ গালিগালাজ করে, আমাদের ওইটা খুব ভালো লাগে, বুঝছেন। আমাদের কাজের প্যাটার্নটাও একবার চিন্তা করে দেখেন। আমরা সকালবেলা হয়তোবা একটা শ্যাম্পুর জন্য একটা ক্যাম্পেইন ভাবছি, দুপুরবেলা একটা ফটোশ্যুট করতে আমরা হয়তোবা চলে গেলাম ফটোগ্রাফারের ওখানে, আবার হয়তোবা সারাটা রাত ধরে আমরা একটা কোনো একটা ব্যাংকের টিভিসি বানাচ্ছি। মানে কী অসাধারণ, কী ডাইভার্সিটি, কী মজা, মানে এটা আপনারা কোনো দিন আসলে চিন্তাও করতে পারবেন না। কোনো কোনো অফিস আছে যেখানটাতে আমি জানি আপনাদের সাথে পরিচয় হয়তো বা কোনো এক সময় করাই দেবো, ওখানে ব্রেন স্টর্মিংটা হয় হচ্ছে টয়লেটের ভিতরে। এটা বিশ্বাস করতেছেন না আপনারা? আপনারা করতে বাধ্য, কারণ মিথ্যা কথা বলছি না। আমাদের আবার একটা অদ্ভুত লজিক আছে, বুঝছেন, সেটা হচ্ছে আমরা তো ক্রিয়েটিভ, এই জন্য আমাদের সব দোষ মাফ, একটু এরকম পাগলামি না করলে কি ক্রিয়েটিভ হওয়া যায় নাকি? কি লোভ লাগছে? আসবেন নাকি একবার, ঢু মেরে যাবেন আমাদের কোনো একটা এজেন্সিতে? আমি জানি আপনারা কী ভাবছেন, আপনারা ভাবছেন যে দিল একটু অ্যাডভার্টাইজিং করে, এখন অ্যাডের মানুষ, অ্যাড না করে দেখুন উপায় নেই। কিন্তু একটা জিনিস কি জানেন ভাই, আমরা কিন্তু আসলে অ্যাডভার্টাইজিং প্রফেশনটাকে ভীষণ রকমের ভালোবাসি। ইনফ্যাক্ট অ্যাডভার্টাইজিং ইজ নট এ প্রফেশন ফর আস, অ্যাডভার্টাইজিং ইজ সামথিং এলস, অ্যাডভার্টাইজিং ইজ মোর দ্যান এ রিলিজিয়ন টু আস। সো ইন আওয়ার ওয়ার্ল্ড এ ইজ নট রিয়েলি ফর এনিথিং এলস, হিয়ার এ ইজ ফর অ্যাডভার্টাইজিং। সো ওয়েলকাম টু আওয়ার শো এ ফর অ্যাডভার্টাইজিং। মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলো মানে যে মার্কেট লিডার হতে হবে, এই ফেনোমেনা কিন্তু বাংলাদেশে খাটে না। এখানে বেশ কিছু লোকাল ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলোর ঘুম হারাম করে দিচ্ছে। আজকের এইচ ফর হট ক্যাম্পেইনে আমরা দেখাবো স্কোয়ার গ্রুপের, এটা একটা খাঁটি বাংলাদেশি গ্রুপ, তাদের 3টি অসাধারণ টিভিসি। দেখুন, তো নিঃসন্দেহে ভালো লাগবে। Falling on my head, but that doesn't mean my eyes will soon be turning red. এয়ারলিট পেপার সমৃদ্ধ নতুন সেলুরা কনফিডেন্স এখন সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন। সেলুরা কনফিডেন্স, সর্বোচ্চ শোষণ ক্ষমতা, সম্পূর্ণ কনফিডেন্স। মাল তো শেষ শেষ। এইটা গাছ বাঁচলে মানুষও বাঁচবে। দাঁত শক্ত করো আর সবার দিয়ে একা একা চিবাও। What's up man? তোমার দাঁতে ডাটা পড়ুক, বুঝছো? হেজাল মাজনে আর ধরা খাওয়া নয়, হোয়াইট প্লাস টুথপেস্ট। হোয়াইট প্লাস ব্যবহারকারীর একটু সতর্ক থাকবেন, হোয়াইট প্লাসে আছে প্লাক ব্লাস্টার, পাওয়ার ক্লিনজার ও ক্যাভিটি গার্ডের মিলিত সুরক্ষা, যার ফলে আপনার দাঁত সাদার সাথে সাথে এমন শক্ত হবে যে কামড়ে ভেঙে যেতে পারে যে কোনো কিছু। এক্সকিউজ মি, একটা কাটা চামচ। হোয়াইট প্লাস টুথপেস্ট, শক্ত সাদা দাঁত। আমরা কথা বলবো এই ক্যাম্পেইনটার সাথে একদম ডিরেক্টলি জড়িত দুইজনের সাথে। একজন হচ্ছে ক্লায়েন্ট, স্কোয়ার টয়লেট্রিজের হেড অফ মার্কেটিং মালিক মোহাম্মদ সাইদ ভাই, আর মিডিয়া কমের ক্রিয়েটিভ ডিরেক্টর আসিফ আকবর খান। থ্যাংক ইউ সাইদ ভাই, আসিফ ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। একটা একটা করে বলি, একটা হচ্ছে হোয়াইট প্লাস, প্রিটি আনইউজুয়াল কনসেপ্ট, মানে বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে এজেন্সিরা মাঝে মাঝে এরকম অনেক উল্টাপাল্টা চিন্তা করে, বাট অনেক সময় দেখা গেলো যে ক্লায়েন্টরা নিতে চায় না। কীভাবে নিলেন অথবা কীভাবে আসলো, হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি হচ্ছে শক্ত সাদা দাঁত, সেটা সেল করতে হবে বেনিফিট হিসেবে। এখন ক্রিয়েটিভটা যেভাবে এসছে সেটা কোয়াইট আনএক্সপেক্টেড, যে শুটিং এর দিন সকালবেলা সাডেনলি উই চেঞ্জ দ্য ক্রিয়েটিভ। আগের দিন রাতে 3টার দিকে কেম আপ উইথ দ্যাট আইডিয়া, আমাদেরও মনে হয়েছে যে এটা ইন্টারেস্টিং হবে, এবং যে বেনিফিটটা আসলে কমিউনিকেট করতে চাচ্ছিলাম আমাদের মনে হয়েছে যে এটা এটা হবে, এটা এক্সটেন্ডেবল একটা আইডিয়া। এবং কি ভিজুয়াল প্রেজেন্টেশনটা যেটা স্টার্ক, মানুষের ডিরেক্ট চোখের সামনে দেখবো যে
ওইটা যদি কেউ ভাঙে ফেলায় থাকে তাহলে তার দাঁত যে ভালো এটা নিয়ে শক্ত এটা নিয়ে তার কোনো ডাউট নাই। গুড থিং ইজ সেম আইডিয়াটারে সব জায়গায় নেওয়া গেছে এবং প্রত্যেক জায়গাতেই ফোর্সফুলি বাইরেস অবজেক্টিভটা বুঝছো ইমিডিয়েট সেলে না, আমাদের অবজেক্টিভটা হলো এই জায়গাটা নেওয়া। কোলগেট যেটা ইন্ডিয়াতে যে জায়গাটা নিয়ে রাখছে সেটা বাংলাদেশে ওর কাছে, এটা যদি আমি নিয়ে নিতে পারি এবং এই ধরনের কাজ হয়, চীনে ক্রেস্ট এসা কোলগেটের প্ল্যাটফর্মটা নিয়ে চলে গেছে এখন কোলগেট পরে এসে সুবিধা করতে পারতেছে। সো ওইটা ওই জায়গাটা আসলে ব্যাপার। দ্য নেক্সট ওয়ান ইজ সেনোরা, এইটার কনসেপ্টটা একটু, এটার কনসেপ্ট হচ্ছে সেনোরা, সেনোরা মানে ব্রাইটনেস লাগবে, এটাই হচ্ছে বেসিক সেলিং পয়েন্ট। এই জায়গাটাই তো খেলাটা বুঝছো, খেলাটা হইলো এই জায়গাটাতে। বাংলাদেশে এই পর্যন্ত যত কমিউনিকেশন স্যানিটারি ন্যাপকিনের হয়েছে সবগুলিতে মেয়েরা এগিয়ে যাচ্ছে, মেয়েদের মানে মাতৃ বা কি নারীত্ব এইগুলি, উইচ ইজ নট দ্য থিং ফর আ স্যানিটারি ন্যাপকিন টু সেল। এটা একটা ফাংশনাল জিনিস যে ওটা দিয়ে অ্যাবজর্পশন পাওয়া, এই ক্যাটাগরিতে কেউ এটা ক্লেম করে নাই। সারপ্রাইজিংলি ইভেন ইন্ডিয়াতেও এই গত এক বছর যাবত দেখা যাচ্ছে শিফটটা হয়েছে, যেখানে ওইটা দেখা যায় রাত্রেবেলা একটা মেয়ে এমন করে এমন করে, কিন্তু এই ফোকাসটা আগে ওদের ওখানে ছিল না। ওরা কিন্তু দেখা যেত একটা মাইয়া লাফাচ্ছে এনাকে, মানে এখানে বোধ হয় একটা অন্য ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই ক্যাটাগরিটা ইটস নট গ্রোয়িং যেটা এক্সপেক্টেড হারে, মানে কম্পেয়ার টু দ্য টোটাল পপুলেশন যারা কিনতে পারে সেই হিসাবে যদি আমরা চিন্তা করি, স্টিল উই আর দ্য বাই ফার মার্কেট লিডার, আমরা আমাদের সেল টোটাল যদি কনসিডার করি এখনো 3% এর বেশি স্যানিটারি ন্যাপকিনের ডাইরেক্ট ইউজ, এখনো মানে অনেক বিশাল একটা গোল্ড মাইন জায়গা আছে। তো সেখানে যদি ঢুকতে হয় তাহলে বেসিক জিনিসটাতে ফোকাস, ইউ হ্যাভ টু মেইন দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি যে ওটা আরো ভালোভাবে নিতে হবে, দ্যাটস হাউ ইউ ক্যান গ্রো। আপনার এটার মধ্যে কি কি খুঁত ধরা আছে? তুই 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 তো জানোসই যে আমার কি কি, প্রথম কথা হলো কি এটার মেকিং কত পারফেক্ট সিনেম্যাটিক্যালি, এইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ মেসেজটা ক্যারি করতেছে। আমি এর কারণে আরেকবার তোরে তোর ওই গ্রামীণের রুটার কথাই কমু, যে শাওন গাছে ওইটা নেটওয়ার্ক খুঁজতেছে, ওটা কিন্তু কোনো কোনো গ্ল্যামার নাই, কোনো জটিলতা নাই, সিনেমেটিক ল্যাঙ্গুয়েজের বেশি কথা নাই, প্রিসাইজ কমিউনিকেশন। অ্যাডভার্টাইজিং ইজ অ্যাবাউট প্রিসিশন, যে একটা প্যারামিটার আছে কিছু এর মধ্যে ফেলতে হবে, যা ইচ্ছা সব কিছুটা টান দিয়ে দেশে নিয়ে গেলে মাতে নিয়ে গেলে বাঙালি মানে জাতি হিসেবে ইমোশনাল, দ্যাটস ওয়াই অল ইমোশনাল হ্যাপ। এটা এজেন্সির দুঃখ হয়ে গেছে, এটা ভাঙানো দিন কি যেন একটা আছে না, ওরকম হয়ে গেছে আর কি। এবং কিন্তু মুশকিল আছে কি যে এখনো পর্যন্ত এজেন্সিতে এটার এগেইনস্টে স্ট্যান্স নেয় না, তাদের বক্তব্য হলে এটা হিট হয়, সবাই এক ক্লায়েন্টকে বলার সময় এরকম একটা গল্প চিন্তা করে, মানে ইভেন মানে আমরা যারা জিনিসটাকে ঘুরাইতে চাইলাম তারাও ভিক্টিমাইজড এটার দ্বারা, মানে আসলে পুরো ব্যাপারটা হলো যে তোর সাকসেস তোরে করাপ্ট করবে। সাইদ ভাই, এই প্রশ্নটা আমার সবচেয়ে প্রিয় প্রশ্ন, স্কোয়ার টয়লেট্রিজ তো অনেক প্রোডাক্ট নিয়ে, অনেক ব্র্যান্ড নিয়ে আছে, যে কোনো একটা ক্যাটাগরি ধরেন সেটার কোনো একটা কম্পিটিটরের কোনো বিজ্ঞাপনটা দেখার পরে আপনার কাছে মনে হয়েছে যে এরকম একটা বানাইলাম না কেন আমরা? এখানে আমি ডিপ্লোম্যাটিক হব না, বাট এরকম আসলে মনে হয়নি। ওয়াও, আমরা যেটা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে আমাদের কোম্পানির, যে আমরা বাংলাদেশি মানুষ বেটার বুঝি, তাদের স্কিন বেটার বুঝি। সো যদি এই ফিলোসফি আমার হয়, আমার ব্র্যান্ডে কিন্তু তার একটা সার্টেন পার্সেন্ট সবসময় চলে যাচ্ছে, সো আমার পার্টটা মানে সবসময় আমার জন্য, আর একটা এমএনসি বলেন বা আমার কম্পিটিং ক্যাটাগরিতে অন্য যে কেউ যেটা করছে সেটা তার জন্য হয়তো ঠিক আছে, আমার জন্য হয়তো ওর মার্কেটে পজিশন যার এক নাম্বার সে যা করবে ওইটা দেখে যদি আমি মার্কেটের চার নাম্বার চিন্তা করি, আহা এরকম আমি করতে পারলে ভালোই তো, তার মানে হলো যে আমার বেশ দুশ্চিন্তার কারণ আছে। আপনি উত্তর দিচ্ছেন কেন? আপনাকে তো আমি এখন প্রশ্ন করছি না, কর কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, মানে মিডিয়াকম ছাড়া অন্য কোনো একটা এজেন্সি এটা কইলে, এটা 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 যদি আমি কইতে যাই কারোর ভালো কাজ, হ্যাঁ মানে হ্যাঁ তুই ভালো করে জাজ করবি কেমন আগে এটা? না না আপনার মতে, আমি তো বলতেছি না যে এটাকে জাজ করার কোনো একটা কিছু আছে, আমারে কজ যে ভালো কাজ একদম অ্যাবসলিউটলি ভালো কাজ, মানে আমার নিজের জাজমেন্টে সবচেয়ে সবচেয়ে ভালো কাজ হলো ওই যে গ্রামীণের মা, এটা আমার কারণ কি কারণ কারণ আছে, কারণ হলো দ্যাট ওয়াজ ওয়ান অ্যাডভার্টাইজিং যেটা দেখা শুরুতে আমি প্রিপারেশন নেই নেই যেটা অ্যাড, এটা কি কোনো জাজমেন্ট ক্রাইটেরিয়া হতে পারে ভাই? হ্যাঁ, টু ব্রেক আউট অফ ইট, মানে যেখানে কনফর্মিটি হলো ইজ দ্য নেম অফ দ্য গেম, সবাই মানে ওই প্যাটার্নে থাকো, তুই যেটা ইয়ে করছিস বাংলা লিখে এখন ওইটাই করতেছে, মা কি জানে বোনের বিয়া হচ্ছে, মানে একদম ওই জায়গাটা জাস্ট লুগোটা সরাই দিয়ে এটা বসা দিলে কিন্তু খেলা শেষ, মানে গ্রামীণ পাশে খেলা শেষ। কিন্তু এই যে ভাঙ্গা আমাদের কিন্তু বড় প্রবলেম এটা, আমরা টেমপ্লেটের মধ্যে আটকাই, একসময় আমগোর লাগেও কিন্তু লিভার বা ইন্টারন্যাশনাল গুলি একটা বিরাট
প্রেশার ছিল, আমরা চিন্তাই করতাম উইটার আন্ডারে বাংলাদেশে তুই যাবতীয় বিউটি সোপ আমরা একটু ডেভেলপ করছিলাম। তুই এমন সব শট নেয় যেটাতে তোরকে আরও লাক্সের কথা মনে করা দেয়, সেই সুন্দরী, সেই বাথটাব, সেই গ্ল্যামার সহ একজন হিরোইন। ইউ হ্যাভ টু বিল্ড সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আর ভালোর মধ্যে ওই ক্যাম্পেইনটা ডেফিনেটলি খুবই ভালো। গ্রামীণের এই এখন যেটা চলছে আলো আসবে সময় হয়ে গেল একটা ছোট্ট বিফোর ব্রেক নেয়ার, কোথাও যাবেন না কারণ ওখানেও কিন্তু অ্যাড দেখায়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমাদের এখনকার সেগমেন্ট হচ্ছে এস ফর শর্টস, যেখানে আমরা আপনাদেরকে দেখাই অ্যাওয়ার্ড উইনিং সব কমার্শিয়ালস। আজকে এস ফর শর্টসে আমরা দেখাবো পাওয়ার অফ উইন নামে একটা টিভিসি, যেটা কান ফেস্টিভ্যালে ফিল্ম লায়ন আর গোল্ড লায়ন পেয়েছিল। এনজয় করুন। Always misunderstood. People just didn't seem to like me. I think I annoyed them. I got on their nerves. I don't know why. That's just the way it was. আজকের এল ফর লেজেন্ডে আমি দেখাবো আমার ছোটোবেলার আমার মনে হয় সবচাইতে প্রিয় একটা বিজ্ঞাপন। মনে পড়ে মনে পড়ে, এরকম একটা জিঙ্গেল ছিল, এটা এশিয়াটিকের করা একটা গুঁড়ো দুধের বিজ্ঞাপন। আমি শিওর এটা দেখলে আপনারা আরও অনেক বেশি নস্টালজিক হয়ে যাবেন। সো এনজয় করুন। মনে পড়ে হৃদয় মিলত পাখা
সব হতো দূর, ছোট ছোট কত কথা ভালোবাসায় ভরপুর, আর মনে পড়ে রেড কাপ, পরিবারের পুষ্টির বন্ধন রেড কাপ। বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেন জেনিফার পিন্টো বলে একজন নারী নির্মাতা ছিলেন বোম্বের, তিনি করেছিলেন। গোটা শুটিংটা ঢাকা শহরে হয়েছিল, তিনি এখানে এসে এখানকার টেকনিশিয়ানদেরকে দিয়ে ওটা শুটিং করিয়েছিলেন। আরও মজার কথা হচ্ছে যে এশিয়াটিক তখন বেলি রোডে ছিল এবং এই শুটিংটা কিন্তু আউটডোরটা টোটালি বেলি রোডে হয়েছিল এবং গ্রামে একটি দৃশ্য আছে যেখানে বাবা মাছ ধরছে, যেই পার্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হয় আর কি, যে যুবকটির পেছনের বাল্যকালের দিনগুলো বোঝানোর জন্যে। সবচেয়ে মজার ঘটনা যেটি ঘটে, যখন সে কৈশোরে ছিল তখন সে বেলি রোডের ফুটপাথ দিয়ে হাঁটছে, তো কৈশোর থেকে তারুণ্যে যাওয়ার সময়টা তো একটা একটা সময় মানুষের, প্রত্যেক পুরুষের মধ্যে এই জিনিসটা আসে, মেয়েদের প্রতি একটা আগ্রহ। আমার মনে আছে ইরেশ ওর বন্ধু হিসেবে কাজ করেছিল, ওরা দুজনে একসাথে হাঁটছিল, তো একটি মেয়ে পাশ দিয়ে যায়, ওদেরকে কিন্তু কিছু বলা হয়নি, ওরা মানে এমনি স্বতঃস্ফূর্তভাবেই হঠাৎ করে মেয়েটার দিকে তাকায় ঘুরে, এবং ওই শটটি সাংঘাতিক মজার একটি শট। গানটি আমার নিজের লেখা। এই গানটির সুর দিয়েছিলেন সলিল চৌধুরীর ছেলে সঞ্জীব চৌধুরী, যিনি বোম্বেতে এখনও বিভিন্ন গানে সুর দিয়ে থাকেন এবং খুবই সুন্দর মেলোডিয়াস সুর তিনি দেন। আর আজকের বিজ্ঞাপনের কথায় যদি আসি, আমরা বলবো যে ডেফিনেটলি বিজ্ঞাপনের মানের উন্নতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে একটি ঝামেলা হয়েছে, সেটি হচ্ছে যে একটি বিজ্ঞাপন যদি খুবই হৃদয়গ্রাহী হয়, মানুষ যদি পছন্দ করে, সাধারণভাবে বেশিরভাগ ক্লায়েন্ট, বিশেষ করে আমাদের দেশজ ক্লায়েন্টরা চায় সেই বিজ্ঞাপনটিরই পুনরাবৃত্তি, ফলে সব বিজ্ঞাপনই একরকম মনে হয়। এইটি বোধহয় আমার মনে হয় ঠিক নয়। আমার একটি স্লোগান খুব ভাল লাগে, যেটি জনস হপকিন্স ইউনিভার্সিটিতে কমিউনিকেশনের উপরে তারা এই পোস্টারটি তৈরি করেছিলেন, যেটিতে বলা হয় ফোকাস ডিমান্ডস স্যাক্রিফাইস, অর্থাৎ আপনি যদি কোনো একটি বিষয়ে বলতে চান, সেটিকে উচ্চকিত করতে চান, তাহলে আপনাকে অন্যান্য বিষয়গুলোকে ছেড়ে দিতে হবে। তো আমার মতে যে এই জিনিসটাকে আমরা ডিসক্রিমিনেটর বা ইউনিক সেলিং প্রপোজিশন বলি, এই বিষয়টি একটি ব্র্যান্ডের বার করে নিয়ে সেই বিষয়টির উপরেই আমার মনে হয় ফোকাস করা দরকার। আমি আনন্দের সাথে এই জিনিসটা বলি আজকাল আর কি, যে এখন আমরা আর ভারত বা পাকিস্তান মুখী নই, ব্যাংকক মুখী নই, সিঙ্গাপুর মুখী নই, আমরা এখানে আমাদের নিজস্বভাবেই অনেক অল্প পয়সায় কাজ করতে পারি। ভিউয়ার্স, আমরা আরেকবার নিচ্ছি ছোট্ট একটা বিফোর ব্রেক, কোথাও যাবেন না, কারণ এরপরেই থাকছে আমাদের নেক্সট সেগমেন্ট ডাব্লিউ ফর উইনার্স। ওয়েলকাম টু আওয়ার শো ওয়ান্স এগেইন। এখন আমরা দেখব আমাদের এখনকার সেগমেন্ট ডাব্লিউ ফর উইনার্স। এইভাবে দিন এইভাবে প্রতিদিন ভালোবেসে ভালোবেসে ওরা আসে ভালোবেসে। তারা 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 তারা
অবদানে ভালো থাকে দেশ আর আপনাকে কাছে রাখতে আমাদের এত দূর আসা দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক কাছে থাকুন গ্রামীণ ফোন সাফল্যের জন্য পাড়ি দিতে চাই দূরের পথ দূরের পথে চাই প্রিয়জনের কাছে থাকতে চাই জানতে জীবনে চাই সাফল্য তাই চাই নকিয়া এই অ্যাডগুলোর মধ্য থেকে আপনার পছন্দের অ্যাডটিকে ভোট করুন ধরুন আপনার পছন্দের অ্যাডটি সি তাহলে লিখুন এডি তারপর একটি স্পেস দিয়ে সি লিখে এসএমএস করুন 4141 নম্বরে যে কোনো মোবাইল থেকে এ ফর অ্যাডভার্টাইজিংয়ের আরও একটা এপিসোড শেষ হতে চলল আপনাদের কেমন লাগছে আসলে আমরা জানি না আপনারা জানাবেন আমাদেরকে মতামত আমাদেরকে ইমেল করুন aforads@yahoo.com আমাদেরকে চিঠিও লিখতে পারেন আমাদের চিঠি লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক এ ফর অ্যাডভার্টাইজিং আরটিভি বিএসসিসি ভবন ষষ্ঠতলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215 ফোন 8159355 থেকে 59 পর্যন্ত দেখতে থাকুন এ ফর অ্যাডভার্টাইজিং সেম চ্যানেল সেম টাইম ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই বাই